আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো গতকাল অনলাইন থেকে একটা থ্রি পিস নিয়েছি, সেটা আগে শেয়ার করব, তারপরে রান্নাবান্না শুরু করব। তো অনেকেই নক করছেন, আপু ঈদের শপিং কোথায়, ঈদের শপিং দেখছি না। তো এবার তো বাহিরে যাওয়ার কোনো উপায়ই নাই, আর ঈদে আমাদের বিশেষ কোনো শপিংও নাই। জাস্ট আমরা চারজন একটা ম্যাচিং ড্রেস কিনেছি, এটাই। আর আমি নর্মালি একটা অনলাইন শপ থেকে একটা থ্রি পিস নিয়েছি। তো আপনারা ওই থ্রি পিসটা একটু দেখে আসেন। আর এই ফাঁকে আমি একটু আজকে গরুর মাংস রান্না করব, অনেক দিন পর কিচেনে ঢুকেছি। তো সেটার রেসিপিটা শেয়ার করব, আপনাদের সাথে গল্প করব। তো তার আগে থ্রি পিসটা একটু দেখে আসেন, আর আমি এই দিকটা একটু গুছিয়ে নিই। সুস্থ আছেন? কেনাকাটা তো একেবারেই 100% অনলাইন বেস, বাজার থেকে শুরু করে সব কিছুই। পেজটা আমার আবার একদম চাইল্ডহুড ফ্রেন্ডের একটা অনলাইন পেজ আছে, ওর পেজে এত সুন্দর সুন্দর কালেকশন, ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিসগুলো। তো ওর পেজ দেখছিলাম, তো নাও ওর পেজ দেখছিলাম, হঠাৎ করে দেখতে দেখতে আমার কাছে এই জামার কালারটা খুবই ভালো লেগেছে, আমার চেয়ে বেশি পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার। তো যা পছন্দ সাথে সাথে ওকে নক করলাম, তো ও বললো আচ্ছা ঠিক আছে পাঠাই দিব। তো ও জাস্ট আজকে পাঠিয়ে দিয়েছে জামাটা, তো ভাবলাম আমি একটু ওপেন করি আর সবার সাথে শেয়ার করি। ওর পেজের প্রতিটা থ্রি পিসের কালেকশনে আমার কাছে খুবই ভালো লাগে, একদম মানে ইউনিক কালেকশনগুলো, সত্যি অনেক সুন্দর, দামগুলো অনেক রিজনেবল। ও খাবে না এখন, মা ও খাবে না। এইটা দুইটা কালার দেখেছিলাম আমি ওর পেজে, বাট এই কালারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই যে খুবই সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়না, ওড়নাটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। এই যে, তো এই যে কিছুক্ষণ আগে হাতে পেলাম, তো আমি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছিলাম, তো তার আগে ভাবলাম যে যেহেতু জামাটা হাতে পেয়ে গিয়েছি সবার সাথে একটু শেয়ার করি। আর এটা বানাতে হবে, বানানোর পরে ইনশাল্লাহ ওর পেজে আমি রিভিউ দিব। খুবই সুন্দর, যদিও এবার কোথাও যাওয়া নাই, বের হওয়া নাই, কিছুই নাই, ঈদ উপলক্ষে নেও নাই, নর্মালি আর কি নেয়া, অনেকদিন ধরে ভাবছিলাম। আর রায়দা কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, দাও। এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে সিল্ক, সিল্ক টাইপের, তবে জামাটা অনেক সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে, কালারটা অনেক সুন্দর। আর এই টাইপের কালার কিন্তু সত্যিই ভালো লাগে, অল ওভার এরকম চুমকি দিয়ে কাজ করা। তো ঠিক আছে, রান্না করব আজকের, এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করি, কিচেনে যেয়ে আবার কথা হবে, আর জামাটা বানানোর পরে আবার দেখাবো ইনশাল্লাহ। আলু দিয়ে গরুর মাংস রান্না করবো আর সবার সাথে একটু গল্প করব ভাবলাম। তো কেমন লাগলো আমার জামাটা অবশ্যই জানাবেন, যদিও ঈদের আগে মনে হয় না যে ওইটা আর বানানো আমার পক্ষে সম্ভব হবে, কারণ এখন তো সব কিছু বন্ধ, আর দ্বিতীয়ত এই পরিস্থিতিতে বাহিরে যেতেও চাচ্ছি না, বানাতেও চাচ্ছি না, কারণ এখন আমার কোথাও যাওয়া যায় নাই। তো রান্না করব হচ্ছে গরুর মাংস আর সবার সাথে একটু গল্প করব। তো আমি প্রথমে যেটা করব, আমরা সাধারণত এটা মনে হয় উত্তরবঙ্গের মানুষরা সবচেয়ে বেশি খায় যে মাংসে আলুটা ভেজে খায়। তো আমি এখানে বড় কয়েকটা আলু এরকম পিস পিস করে দিয়েছে আম্মু, আম্মু সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে। রায়দা সোনা ঘুমাচ্ছে, রুফায়দা খেলছে, এই ফাঁকে ভাবলাম আজকে আমি একটু রান্না করি। আলুগুলোকে ভেজে নিব, আর মাংসটা যেটা করব সেটা হচ্ছে বাগার দিয়ে নিব। আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম প্রেশার কুকারে দিব, তারপরে ভাবলাম যে না পাতিলেই রান্নাটা করি, কষিয়ে রান্না করি, একটু সময় লাগবে, তবে মাংস কিন্তু এরকম কষিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তো এখানে আমি আমার মশলার বক্স জার সব রেডি করে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা সব রেডি করা আছে। সবার রমজান কেমন যাচ্ছে, ঈদের কেনাকাটার কী অবস্থা, সবাইকে অনুরোধ করব এইবারের ঈদটা আমরা ঘরে থাকি, নিরাপদে থাকি, যদি কেনাকাটা করতে হয় অনলাইনে কেনাকাটাগুলো করেন। শুনলাম যে মার্কেট খুলে যাবে, তো নিজেদের স্বার্থে পরিবারের স্বার্থে আসলে এই ঈদটা অন্তত আমাদের মনে হয় না যে বাহিরে যাওয়াটা উচিত হবে। আমার কথা যেহেতু হাজার হাজার মানুষের কানে যায়, তো তাদেরকে রিকোয়েস্ট করব যে এইবারের ঈদটা একটু কষ্ট করে, না হয় নর্মাল কাপড় চোপড় দিয়েই আমরা করলাম,
তারপরেও যদি আমরা সুস্থ থাকি এর চেয়ে বড় পাওয়া কিন্তু আর কিছুই না। কিন্তু আমাদের একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি গরুর গোস্তটাও ধুয়ে রেডি করে রেখেছি, জাস্ট আলুটাকে আগে উঠিয়ে নিব। ইফতার আইটেম দেখতে চেয়েছেন অনেকে, আসলে এই জিনিসগুলো না এবার আমি একটু স্কিপই করে যাচ্ছি। সত্যি কথা যেটা যে আমি নিজে ওইভাবে কিচেনে আসতে পারছি না, আর আমি এই জিনিসগুলো এবার একটু স্কিপ করে যাচ্ছি। সবাই আমার রায়দা সোনাকে দেখতে চাচ্ছেন, আপনারা দোয়া করেন আমি যাতে খুব শীঘ্রই ওকে আপনাদেরকে দেখাতে পারি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এই বাটিতেই আলুগুলো উঠিয়ে নিব। অনেকেই কিন্তু আলু ভেজে এই খাবারটা পছন্দ করেন না, তবে এইভাবে ভেজে রান্না করলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। সবার সাথে গল্প করতে করতে কাজ করলে এমন একটা হয় যে মনে হয় আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি আর রান্না করছি। তো এখানে পেঁয়াজ রসুন একসাথে নেওয়া আছে। আমার এই চুলা এবং পাতিলের দুইটা বিশেষত্ব আছে। প্রথমে চুলারটাই বলি, এই চুলাই কিন্তু গ্যাস সেভিং হয়। আমার চুলাই কিন্তু গ্যাস সেভিং হয়, প্লাস এই পাতিলে তেল কিন্তু অনেক কম লাগে, অনেক। আমি কিন্তু জাস্ট এক চামচ তেল দিয়েছিলাম আলু ভাজতে, আর কিন্তু আমি কোনো তেল এখানে দেই নাই। তো দিয়ে দিচ্ছি লবণ, এর সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, তার সাথে সাদা এলাচি তেজপাতা এগুলো আমি দিয়ে দিব। জাস্ট এখন ঝটপট রান্না করে বের হতে হবে। আমি বলেছিলাম যে আমি একটা হেল্পিং হ্যান্ড নিয়েছি, ও আমাকে হেল্প করে, ও চলে আসছে। তেজপাতাগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে এর ভিতর রেখে দিই, তাহলে আমার জন্য সুবিধা হয়, সব কিছু একসাথে রেডি থাকে। তো এবার গরুর মাংসটা দিয়ে দিব, তারপরে কিন্তু একে একে মশলাগুলো দিব। আমি এখানে হাড় সহ 1 কেজি বিফ নিয়েছি। লিপি ওই দিকটা করে আসো, আমি জাস্ট রান্নাটা তুলে দিয়ে তারপরে বের হই। হ্যাঁ, আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি আমি, এখানে একসাথে আছে। আম্মু কিন্তু আদা রসুন জিরা সব একসাথে বেটে নেয়, আমার মতো আলাদা আলাদা করে না। আমি জালটা কমিয়ে দিয়েছি, কারণ এখন একে একে আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। কিছুই না, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। রোজা থেকে কিন্তু মশলাটা কম খাওয়া উচিত, শুধু রোজা থেকে না, সব সময় মশলাটা কম খাওয়া উচিত। এর সাথে আমি হালকা একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা অল্প দিব, কারণ আমি এখানে কাঁচামরিচটাও ব্যবহার করছি, কাঁচামরিচটাও দিব যেহেতু, মরিচের গুঁড়াটা অল্প দিলাম। এবার যেটা করব, নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। হলুদ দেই নাই, গল্প করতে করতে হলুদের কথা ভুলে গিয়েছি। গতকাল একটা স্পেশাল ভিডিও আপলোড হয়েছে বোবা ড্রিঙ্কসের,
আমার কাছে কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, আমার খুবই ভালো লাগে। আর কোল্ড কফি তো ইদানিং কেন কবে খাওয়া হবে জানি না, বাবুর জন্য এখন তো আমার ঠান্ডা কোনো কিছু খাওয়াই হয় না, তো যখন ঠান্ডা খাওয়া হবে তখন কিন্তু অ্যাটলিস্ট একদিন হলেও কোল্ড কফিটা খাবো আমি। তবে আপনাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করব, কোল্ড কফির রেসিপিটা আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব। তো এটা এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, একটু কাছ থেকে দেখাই। এই যে এটাকে এখন নেড়ে চেড়ে কষাতে থাকবো, একটু দেখিয়ে দিই। এটা যখন কষিয়ে ঝোল দিব তার আগে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আলুগুলো অলরেডি ভেজে নেয় এত আগে দেওয়ার কোনো দরকার নেই। গরুর মাংসটা হয়ে গিয়েছে, তো আমি অন্য একটা পাতিলে ঢেলে রেখে এটাতে পেঁয়াজ একটু রসুন তার সাথে একটু জিরা দিয়ে নিয়েছি। এইভাবে বাগার দিলে কিন্তু যে কোনো মাংস জাতীয় খাবারই অনেক বেশি টেস্ট হয়, তবে গরুর মাংসটা স্পেশালি সবচেয়ে বেশি মজা লাগে। তো এখন আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে জাস্ট মাংসটা বাগার দিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ। আসলে নর্মালি এখন একদমই সময় হয় না, বাবু নিয়ে বিজনেস, ইউটিউব ভিডিও, সংসার সব কিছু মিলে এত ব্যস্ত থাকি যে সবার সাথে একটু বসে কথা বলবো এই সময়টা হয় না। তো এই কারণেই আজকে রান্না করতে করতেই সবার সাথে কথা বললাম। আর সবচেয়ে বড় কথা এটাই যে যাওয়ার আগে আবারও একটা কথাই বলবো যে একটা বছর নাইবা হলো আমাদের একটু কাপড় চোপড় নিয়ে ঈদ, নাইবা হলো সবার বাড়িতে ঘুরে ঘুরে ঈদ। গত বছরও কিন্তু আমরা এইভাবে ঈদটা করেছি, তো এই বছরও চেষ্টা করব আমরা ঠিক এইভাবে ঈদটা করতে। সুস্থ থাকলে কিন্তু আবারও ঈদ করা যাবে, পৃথিবী শান্ত হলে আবারও আগের মতো সব কিছু করা যাবে। তবে প্রিয়জন হারিয়ে কিন্তু পরে আফসোস করার চেয়ে আগে আমরা যদি একটু সতর্ক হই তাহলে অনেক কিছুই কিন্তু সম্ভব। এখন আমি মাংসটার ভিতর দিয়ে দিব, সেই তো বাগার দিয়ে নিয়েছি। আর আলুটা ভেজে দিলে কিন্তু আলুটা এরকম গোটা গোটাই থাকে, আলুটা আর গলে যায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কথা বলা হবে আজকে। দোয়া করবেন আমার দুইটা কন্যার জন্য, আমার পুরো পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।